কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কায় সোনার বাংলা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্টেশন মাস্টার। রোববার সন্ধ্যা 6:30 দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন চৌধুরী জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউদ্দিন আলমগীর জাগো নিউজকে বলেন, সোনার বাংলা এক্সপ্রেস অন্তত সাতটি বগি দুমড়ে মুচড়ে গেছে, তবে ঘটনাস্থলে রেলওয়ের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। স্টেশন মাস্টার সুহক তার কর্মস্থল ত্যাগ করে পালিয়ে গেছেন। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করি। তিনি আরও বলেন, যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা নিয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে এদের মধ্যে আশঙ্কাজনক কাউকে দেখা যায়নি। নাঙ্গলকোট রেল স্টেশনের মাস্টার জামাল হোসেন বলেন, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে, আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাতে পারব। লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিম উদ্দিন বলেছেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেল স্টেশনে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘন্টা লেগে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।